हेलो एवरीवन, दिस इज मी अमृत एंड वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज सीकर प्रो। माय डियर फ्रेंड्स, आज के आमी ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस निये आलोचना करब, अर्थात सिंपल थेके कॉम्प्लेक्स एवं कॉम्प्लेक्स थेके कम्पाउंड अथवा कम्पाउंड थेके कॉम्प्लेक्स एवं सिंपले की करे कन्वर्ट करते हैं सेटा ए भिडियोर माध्यमे आलोचना करब। किन्तु भिडियोटा शुरू करार आगे तुम्हारा जारा चैनलटाके एखोनो सबसक्राइब करोनी तारा चैनलटाके अवश्य सबसक्राइब करबे এবং পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে প্রদত্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। মানে ফ্রেন্ডস, আমার এই চ্যানেল ছাড়া আরও একটা ব্লগস চ্যানেল রয়েছে, ব্লগস উইথ অমৃত, যেখানে আমি আমার প্রতিনিয়ত দৈনন্দিন জীবনযাপন এবং টেকনিক্যাল কিছু ভিডিও আপলোড করে থাকি। তোমরা সেখানে গিয়ে আমার সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার একটা আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা যদি তোমরা চাও নোট আকারে পেতে চাও, তাহলে আমি ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে তোমরা আমার এই আজকের যে ক্লাস সেটার নোট তোমরা পেয়ে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে কিছু রুলসগুলো নিয়েছি, যেমন আমি আগের ভিডিওগুলোতে নিতাম কীরকমভাবে কিছু রুলস নিয়েছে। এই রুলসগুলো ধরে ধরে কিন্তু আমরা যে কোনো বাক্যকে সিম্পল থেকে কমপ্লেক্সে কনভার্ট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ সবগুলো বাক্য কিন্তু এই একই ফর্মুলাতে হবে না। অর্থাৎ কিনা আমি যে আগের ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে দেখতে হবে সিম্পল সেন্টেন্সে কোন নিয়মটা ফলো করছে, যে সেন্টেন্সটা যে নিয়ম ফলো করবে সেই নিয়ম ধরে ধরে কিন্তু আমাদেরকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? যদি কোনো বাক্য এরকম থাকে, ঠিক আছে, সিম্পল আমি এখানে দুটো নিয়ম নিয়েছি, যদি কোনো বাক্য এরকম থাকে ডিউ টু অথবা ওয়েং টু অথবা অন অ্যাকাউন্ট অন দ্য অ্যাকাউন্ট অফ অথবা বিকজ অফ, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে এবং তারপরে নাউন ফ্রেজ এবং তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, ঠিক আছে? অথবা সিম্পল সেন্টেন্সে আরও একটা নিয়ম যদি এরকম থাকে বিং প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন, ঠিক আছে, বিং এর পরে অ্যাডজেক্টিভ অথবা নাউন দুটোর মধ্যে যে কোনো একটা এবং তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম থাকে, ঠিক আছে, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কীভাবে কনভার্ট করবো। সেই ক্ষেত্রে আমরা কনভার্ট কম্পাউন্ডে করার সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এবং তারপরে অ্যান্ড সো অথবা দেয়ার ফোর, অর্থাৎ কিনা অ্যান্ড সো অথবা দেয়ার ফোর এই দুটো মধ্যে যে কোনো একটাকে আমরা বসিয়ে দেবো এবং তারপরে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট এইভাবে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? এবং একই রকমভাবে আমরা যখন কমপ্লেক্সে কনভার্ট করবো, কমপ্লেক্সে কিন্তু আবার দুটো নিয়ম আমি রুলস তৈরি করেছি, সেটা হলো একটা অ্যাজ অথবা হোয়েন অথবা সিন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা প্রথমেই বসিয়ে দেবো, ঠিক আছে? তারপরে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট এবং তারপরে একটা কমা এবং তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, এই নিয়মটা ফলো করে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে করতে পারি অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে করতে পারি। অথবা কমপ্লেক্সের আরও একটা নিয়ম, দুই নম্বর নিয়ম রয়েছে, যেটা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা বিকজ এবং তারপর সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট, এই নিয়মটা ফলো করে কিন্তু আমরা খুব সহজে যে কোনো ফর্মেট থেকে অন্য একটা ফর্মেটে আমরা রূপান্তর করতে পারবো, ঠিক আছে? চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে এই নিয়মগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখে নেওয়া যায়, ঠিক আছে? আমি এক দুটো এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তাহলে বিষয়টাকে আরও সহজে বোঝা যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি ওয়েইং টু হিজ হার্ড ওয়ার্ক, ঠিক আছে? এখানে ওয়েইং টু এর পরিবর্তে আমি এখানে দিয়েছি ওয়েইং টু, ওয়েইং টু এর পরিবর্তে ডিউ টু আমরা বসাতে পারতাম, ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক অথবা অন দ্য অ্যাকাউন্ট অফ হিজ হার্ড ওয়ার্ক অথবা বিকজ অফ হিজ হার্ড ওয়ার্ক, ঠিক আছে? এরকম যে কোনো একটা থাকলে কিন্তু আমরা করতে পারতাম, ঠিক আছে? ওয়েইং টু হিজ হার্ড ওয়ার্ক হি বিকেম সাকসেসফুল, এটা দেখেই আমরা বুঝতে পারছি যেটা সিম্পল সেন্টেন্সে রয়েছে এটাকে আমরা কি করবো কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করবো। কম্পাউন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হবে, আমাদের প্রথমে কি করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতে হবে, অর্থাৎ কিনা এই কোশ্চনটাকে আমাদের কি করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে হবে এবং বাকি যেটুকু আছে সেটা বসিয়ে দিব। তাহলে হিজ হার্ড ওয়ার্ক এটাকে আমরা কি করবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট করবো, ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদের সাবজেক্ট হতে হবে হি ওয়ার্ক হার্ড, ঠিক আছে, হি ওয়ার্ক হার্ড। তারপরে কি আছে, তারপরে কম্পাউন্ডে দেওয়া আছে অ্যান্ড সো অথবা দেয়ার ফোর, ঠিক আছে, যে দুটোর মধ্যে যে কোনো একটাকে বসাবো, তো আমি এখানে অ্যান্ড সো বসালাম, তারপরে হি বিকাম সাকসেসফুল, এইভাবে কিন্তু আমরা খুব সহজেই সিম্পল থেকে কম্পাউন্ডে কনভার্ট করতে পারি। একই রকমভাবে আমরা যখন কমপ্লেক্সে করবো, কমপ্লেক্সে আবার দুটো নিয়ম রয়েছে, দুটো নিয়মের মধ্যে যে কোনো আমরা একটাকে ফলো করবো, ঠিক আছে? আমি প্রথমটাই ফলো করছি এখানে অ্যাজ হোয়েন সিন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা, অর্থাৎ আমি এখানে অ্যাজ বসিয়ে দিচ্ছি প্রথমে, অ্যাজ হি ওয়ার্ক হার্ড হি বিকাম সাকসেসফুল, এইভাবে কিন্তু আমরা খুব সহজেই
সিম্পলকে কমপ্লেক্স কম্পাউন্ডে কনভার্ট করতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে একটা কথা বারবারে খুব রিপিট করছি, অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? অবজেক্ট কমপ্লিমেন্টটা কি জিনিস, তোমরা যদি এর উপরে কোনো ভিডিও চাও তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি এর উপর একটা ভিডিও বানিয়ে দেবো খুব সহজেই। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি জিনিস সেটার উপর আলাদা করে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে? চলো ফ্রেন্ডস, আরও একটা এক্সাম্পল নিয়ে দেখে আরও একটু জিনিসটাকে ক্লিয়ার করে নিই, এবং সবশেষে একটা আমি সেন্টেন্স দিব এবং সেটা তোমরা কমেন্টে তোমরা উত্তরটাকে আমাকে জানাবে যে সেই বাক্যটার, সেই সিম্পল সেন্টেন্সটাকে কম্পাউন্ডে কনভার্ট করলে কি হবে, ঠিক আছে? অর্থাৎ একটা আমি টেস্টের জন্য একটা সেন্টেন্স দিব, সেটা তোমরা করবে। চলো ফ্রেন্ডস, আরো একটা এক্সাম্পল নিয়ে বিষয়টাকে সহজে বুঝে নিই। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, বিং অনেস্ট হি ইজ প্রাইসড বাই অল, ঠিক আছে? বিং অনেস্ট হি ইজ প্রাইসড বাই অল, এটা কিন্তু এখানে কি প্যাসিভে করা রয়েছে, ঠিক আছে? আমি এর উপরে অলরেডি অনেকগুলো মোটামুটি প্রায় 10টা মতো ভিডিও বানিয়েছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কী করে করতে হয়, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভের উপরে তোমাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এবং এর উপর কিন্তু আমি পুরো একদম পার্ট 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 করে ভিডিও আমি করে দিয়েছি, আশা করি ভালো লাগবে, এবং পুরো ডিটেলে কিন্তু ভয়েস চেঞ্জ আলোচনা করা রয়েছে, প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। চলো এটাকে আমরা প্রথমে কম্পাউন্ডে কনভার্ট করি, ঠিক আছে? প্রথমে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের করতে হবে, বিং অনেস্ট হি, এখানে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? হি এখানে হলো সাবজেক্ট, মানে সৎ হওয়ার জন্য তাকে সবাই প্রশংসা করে, তাকে বলতে কি তাহলে হি, তাহলে আমাদের এখানে যে হি আছে সেটা কিন্তু আমাদের প্রথমে সাবজেক্ট করতে হবে, তাহলে হি ইজ অনেস্ট, তাহলে এখানে অনেস্টটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল, সেই জন্য আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে হি ইজ অনেস্ট, এবং দেয়ার ফর করতে পারি, যেহেতু আমি আগেরটাতে অ্যান্সো দিয়েছিলাম এখানে আমি দেয়ার ফর বসাচ্ছি, ঠিক আছে? Therefore, he is prized by all. অর্থাৎ যেহেতু আগের সেন্টেন্সটাতে আমাদের প্যাসিভ ছিল, সেই জন্য আমাদের এটাকেও কিন্তু প্যাসিভে করতে হবে, ঠিক আছে? এবং এটাকে আমরা যদি কমপ্লেক্সে করি, কমপ্লেক্সে করলে কি হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবে এবং বিকজ দিয়ে করবো, ঠিক আছে? এর আগেটা আমি অ্যাজ সিন্স দিয়ে করেছিলাম, আমরা বিকজ দিয়ে করি, ঠিক আছে? হি ইজ অনেস্ট, আচ্ছা যখন আমরা বিকজ দিয়ে করবো তখন কিন্তু শেষের বাক্যটা সামনে চলে আসতে হবে, নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে হি ইজ প্রাইজড বাই অল বিকজ হি ইজ অনেস্ট, ঠিক আছে? হি ইজ প্রাইজড বাই অল, সে সবার দ্বারা প্রশংসিত হয় কারণ সে হলো সৎ। অর্থাৎ প্রত্যেকটা বাক্যের অর্থ কিন্তু একই থেকে যাচ্ছে, শুধুমাত্র আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে? মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং তোমাদের একটা প্র্যাকটিস সেশনের জন্য আমি একটা বাক্য দিচ্ছি, সেটা হলো বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট জয়েন দ্য মিটিং, ঠিক আছে? বিকজ অফ হিজ ইলনেস, তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট জয়েন দ্য মিটিং, এই যে সেন্টেন্সটা থাকলে এটা তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কনভার্ট করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।